আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছে বিভাষা মজুমদার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আয়কর রিটার্ন জমা না দেওয়া করদাতাদের কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছে এনবিআর। জরিমানা সহ আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত, মহামারীকালে কঠোর না হবার পরামর্শ। 16 জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন ঘিরে উৎসব মুখর দিনাজপুর ও গাইবান্ধা। অবিরাম প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। রাজধানীর শ্যামলীতে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল অজ্ঞাত একজনের, পালিয়েছে ঘাতক ড্রাইভার, সহকারী আটক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 31 ডিসেম্বরের মধ্যে আয়কর হিসাব বিবরণী জমা না দেওয়া করদাতাদের বিরুদ্ধে জরিমানা সহ আইনানুক ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড। ইটিআইএন থাকার পরও যারা রিটার্ন দাখিল করেননি তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো শুরু করেছে বিভিন্ন কর অঞ্চল। তবে মহামারীর এ সময়ে এনবিআরকে কঠোর না হবার পরামর্শ বিশ্লেষকদের। চাকরি, ব্যবসা কিংবা অন্য প্রয়োজনে এনবিআর থেকে কর শনাক্তকরণ নম্বর বা ইটিআইএন নিয়েছেন প্রায় 49 লাখ মানুষ। সেই হিসাবে করদাতার সংখ্যা 49 লাখ ছুঁই করলেও রিটার্ন জমা দিয়েছেন 24 লাখের কিছু বেশি। আগের চেয়ে এবার রিটার্ন জমা 9% বাড়লেও বাধ্যতামূলক আইন মানেননি অর্ধেকের বেশি করদাতা, আর তাই নিয়ম না মানা 25 লাখ করদাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কর অঞ্চলগুলো। নোটিশ অলরেডি আমরা করা শুরু করে দিয়েছি, আমরা স্ক্রুটিনি করতেছি এবং আমাদের অলরেডি নির্দেশনা আমরা দিয়ে দিছি সংশ্লিষ্ট সার্কেল অফিসারগুলোকে, তারা শুরু করে দিয়েছে এই বিষয়ে কাজ। নোটিশ করার পরে তার বক্তব্য তিনি দিবেন এবং সাথে রিটার্ন দাখিল করবেন। এনবিআর সদস্য হাফিজ আহমেদ মুর্শেদ জানিয়েছেন, নোটিশে উপযুক্ত জবাব না পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। 130 ধারার নোটিশে একটা টাইম উল্লেখ করে দেওয়া হয় যে এত তারিখের মধ্যে আপনার জবাব দাখিল করুন, কেন আপনার বিরুদ্ধে আইনানুগভাবে জরিমানা করা হবে না, এটা এত তারিখের মধ্যে দাখিল করেন, তো সেক্ষেত্রে টাইম ফ্রেমের মধ্যে তারা এটা দিতে বাধ্য আর কি। না দিলে পরবর্তী যে আইনের ই আছে সেটা আমরা ইয়ে করবো আর কি, ইমপ্লিমেন্ট করবো। তবে অর্থনীতি বিশ্লেষকদের পরামর্শ, মহামারীর এই সময়ে কর আদায়ে কঠিন ব্যবস্থা না নিয়ে ন্যূনতম বিধান চালু রাখার। এবছর যেহেতু মেলা করা যায়নি, যেটি আয়কর মেলা সাধারণত হয়ে থাকে, সে কারণেও কিন্তু এই সুযোগগুলো অনেকে নিতে পারেননি। আবার অনলাইন ভিত্তিক যে পেমেন্টের সিস্টেম সেটাও আসলে সঠিকভাবে কাজ না করার ব্যাপারে অভিযোগ ছিল, সেটিও কিন্তু নেওয়া যায়নি। ন্যূনতম জরিমানার বিধান রেখে এই ধরনের সাবমিশনকে কিভাবে সচল রাখা যায় এবং এনবিআর যেন এই রিটার্নধারীদের যেন না হারান, সেই বিষয়টিকে এই অর্থ বছরের জন্য বিশেষভাবে বিবেচনা করা যায়। আয়কর বাড়াতে রিটার্ন জমার প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি উপযুক্ত ব্যক্তিকে করার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। উৎসব মুখর পরিবেশ দিনাজপুর পৌর এলাকায়। অবিরাম প্রচার প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আয়ত্তের চেষ্টা তাদের। এদিকে প্রচার প্রচারণা জমেছে গাইবান্ধায়ও। পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ 16 জানুয়ারি। দিনাজপুরে মেয়র পদে 5 জন সহ মোট প্রার্থী 83 জন। মেয়র প্রার্থীরা হলেন পরপর 2 বার নির্বাচিত বর্তমান মেয়র, বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের রাশেদ পারভেজ, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট মেহেরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান রানা। ভোটারদের মন পাওয়ার অন্তহীন চেষ্টায় প্রার্থীরা, জয়ের আশা সবারই। ইনশাআল্লাহ স্বাধীনতার পরে এবার বিজয় হবে দিনাজপুরবাসীর, এবার বিজয় হবে নৌকার, এবার বিজয় হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ইনশাআল্লাহ আপনারা আমাকে আরেকবার সুযোগ দিয়ে এই এই শহরের যে আমি স্বপ্ন দেখেছিলাম সেই সুন্দর দিনাজপুর শহরকে করতে পারি, সেই স্বপ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার সুযোগ দেন। পৌরসভা থেকে দুর্নীতি দূর করব এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং দিনাজপুরের মানুষের জন্য 24 ঘন্টা সেবা ব্যবস্থা চালু করব। দিনাজপুর পৌর নির্বাচনে এবার ভোটার 130,800 জন। আমাদের দিনাজপুরে কোনো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাট সব কিছুর এত ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। আমরা ভালো প্রাপ্তি চাই, সব প্রাপ্তি চাই, হ্যাঁ আমরা ওই জন্য উন্নয়নশীল একজন ভালো চেয়ারম্যান। এদিকে গাইবান্ধায় মেয়র প্রার্থী 8 জন, নৌকার প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বিএনপির ধানের শীষ নিয়ে মাঠে আছেন শহীদুজ্জামান শহীদ। স্বতন্ত্রদের মধ্যে রয়েছেন আনোয়ারুল সরোয়ার, ফারুক আহমেদ, মোহাম্মদ শামসুল আলম, আহসানুল করিম, মির্জা হাসান ও মোহাম্মদ মতলুবুর রহমান।
এবার যদি মেয়র পদে বিজয়ী হতে পারি তাহলে আমার যে অসমাপ্ত কাজগুলো আছে যেমন ঘাঘট লেক বাস্তবায়ন যেটি আমি প্রায় 50% মতো সমাপ্ত হয়েছে বাকি কাজটুকু সমাপ্ত করব। নির্বাচনটা সঠিক পথে হয় এই দাবি নিয়ে এবং দাবি আদায় করে এই নির্বাচনটাকে একটা গণমুখী কার্যক্রমের মধ্যে আমরা নিয়ে আসতে চাই। প্রথমত দেখব আমি চলবদ্ধতা ড্রেনেজ ব্যবস্থা মাস্টার প্ল্যান তৈরি করে এই মাস্টার প্ল্যানের আওতায় এনে গাইবান্ধা পৌরসভাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। মাঠের হাল বুঝে এবার ত্রিমুখী লড়াইয়ের লক্ষণ দেখছেন ভোটাররা। যে মেয়র জঙ্গিবাদ সন্ত্রাস মাদক মুক্ত পৌরসভা করতে পারবে আমরা সব ভোটাররা তাকেই ভোট দেবো ইনশাআল্লাহ। জনগণের পাশে সবসময় দাঁড়াবে বিপদে আপদে আমরা তাকেই ভোট দেব। গাইবান্ধা পৌরসভায় মোট ভোটার 51,387 জন। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীর শ্যামলীতে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘাতক ট্রাকের চালক পালিয়েছে, তার সহকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে শ্যামলী ওভারব্রিজের সামনে বেপরোয়া গতির একটি ট্রাক সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও দুটি রিকশাকে চাপা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়। এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় ট্রাফিক পুলিশ। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। আবারও শীত বেড়েছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। কুড়িগ্রামে প্রতিদিনই কমছে তাপমাত্রা, দিনের বেলা দেখা মিলছে না সূর্যের। কনকনে এই ঠান্ডায় চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এছাড়া হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বুধবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে হিমবাতাস আর কনকনে ঠান্ডায় নাকাল নাটোরবাসী। হাড় কাঁপানো শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। দুর্ভোগ বেড়েছে জেলার শ্রমজীবী, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।